2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার সবেমাত্র রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেই ঐতিহাসিক রায় প্রায় 26,000 চাকরি প্রাপকদের চাকরি গেছে, পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। আর তারপর প্রাথমিকেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2017 প্রাথমিকের টেটে 21টি প্রশ্ন ভুল, বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন পরীক্ষা করা হোক। বিচারপতি রাজাশেখর মান্থা এমনই নির্দেশ দিয়েছেন, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো তুমি জানো যে 2017 সালে যে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি হয় এবং যে টেট কার্যত 2021 সালে সংগঠিত হয়েছিল, সেই টেটের 21টি প্রশ্ন ভুল রয়েছে এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। এবং সেখানে মামলাকারীদের তরফ থেকে বলা হয় যে এই যে 21টি প্রশ্ন ভুল, তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অবিলম্বে কোনো পদক্ষেপ করুক, এবং তারই প্রেক্ষিতে আজকে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন যে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে একটি বিশেষ কমিটি বা দল গঠন করতে হবে, এবং বিশ্বভারতীর সেই বিশেষজ্ঞরা ঠিক করবেন যে এই যে প্রশ্নগুলো 2017 কেটে এসেছিল সেই 21টি প্রশ্ন আদৌ ঠিক রয়েছে, নাকি সেই প্রশ্নগুলি ভুল রয়েছে, নাকি তার মধ্যে যে বিকল্প উত্তরগুলো দেওয়া রয়েছিল সেই বিকল্প উত্তরগুলির মধ্যে কোনটা ঠিক, সেটা এই বিশ্বভারতীর বিশেষজ্ঞরা ঠিক করবেন, এবং তারপরে তারা মতামত জানালে তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তুমি জানো যে বিচারপতি মান্থা তিনি কিন্তু স্কুল সার্ভিস, তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছিলেন যে হতে পারে যে এই যে মামলার ক্ষেত্রে তিনটি বিকল্প বা দুটি বিকল্প তাদের হাতে রয়েছে, প্রথমত যারা ওই 21টি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রত্যেককেই নাম্বার দেওয়া হোক, দ্বিতীয়ত তারা বলেছেন যে ওই 21টি প্রশ্নের যে দুটি বিকল্প উত্তর রয়েছে সেই দুটি বিকল্পের উত্তর যাই দিয়ে থাকুক না কেন সেক্ষেত্রে পুরো নাম্বার দেওয়া হোক, আর না হলে তারা বলেছিলেন যে এই 21টি প্রশ্নকে 2017 সালের টেট থেকে বাদ দিয়ে বাকি নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, এই মর্মে বিচারপতি মান্থা তার প্রাথমিক মত প্রকাশ করেছিলেন, এবং তারই ভিত্তিতে তিনি কিন্তু আজকে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন যে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে এই বিশেষ কমিটি, এবং তারা সিদ্ধান্ত দেওয়ার পর তারপরে কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত মতামত জানাবে। তুমি জানো যে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, যে টেটকে নিয়ে কার্যত নিয়োগ দুর্নীতির একটা অন্য আঙ্গিক দেখা গিয়েছিল এবং সেখানে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেই 2014 টেটেও কিন্তু 6টি প্রশ্ন ভুল ছিল, এবং সেক্ষেত্রেও বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং তারা বলেছিলেন যে হ্যাঁ ওই 6টি প্রশ্নের উত্তর ভুল রয়েছে, এবং তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায় ছিল যে ওই 6টি প্রশ্ন যারা উত্তর দিয়েছেন তাদের প্রত্যেককে বাড়তি 6 নম্বর করে দিতে হবে। এখানেও একটা অভিযোগ উঠেছিল যে এই নির্দেশের পরে একাংশের চাকরি প্রার্থীদের বা পরীক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বাড়তি 6 নম্বর দেওয়া হয়েছে কিন্তু অনেককে দেওয়া হয়নি, ফলে তো সব মিলিয়ে 2017 সালের যে টেট সেই টেটকে ঘিরে অভিযোগ কার্যত একই। এখন বিশ্বভারতীর বিশেষজ্ঞরা তাদের চূড়ান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করলে তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পর্যায়ের পদক্ষেপ গ্রহণ করবে। বৃষ্টি, ধন্যবাদ সৌভিক। Thank you.